হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসির মাধ্যমে কীভাবে কালার ক্যাপশন করতে হয়। তো এই টিউটোরিয়ালটি একদম বেসিক লেভেলের টিউটোরিয়াল, যারা একদম কিচ্ছু পারেন না কালার ক্যাপশন করতে, তো তাদের জন্যই তৈরি করছি টিউটোরিয়ালটি। আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রোটি ওপেন করতেছি। ওপেন করার পরে একটি ফাইল ইম্পোর্ট করবো, নিশ্চয়ই ভিডিও ফাইল। তো একটি ভিডিও ফাইল ইম্পোর্ট করলাম, এটা আমার ক্যামেরা দিয়ে তোলা। তো এই ফাইলটা আমি টাইম লাইনে ট্র্যাক করে দিলাম। ট্র্যাক করে দেওয়ার পরে আমার ভিডিওটি এটা পেলাম। তো এই ভিডিওটি আমি যেহেতু কালার ক্যাপশন করবো একদম বেসিক লেভেলে, সো আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে উইন্ডো থেকে ইফেক্ট বা কন্ট্রোল শিফট 7 চাপলে এই অপশনটা অটোমেটিক চলে আসবে। তো ইফেক্ট চাপার পরে এখানে কয়েকটি ফোল্ডার আসছে, ফোল্ডারের মধ্যে কিছু হাইড ফোল্ডার আছে। তো আমি এখানে ভিডিও ইফেক্ট ফোল্ডারটি ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো ফোল্ডার আছে, অ্যাডজাস্টমেন্ট, ব্লাওয়ার, চ্যানেল, কালার ক্যাপশন, অনেক ফোল্ডার আছে। তো আমি যেহেতু বিগিনার পর্যায়ে টিউটোরিয়ালটি তৈরি করতেছি, সেহেতু আমি একদম যে কালারটা দিয়ে একদম সহজেই ভিডিও কালার ক্যাপশন করা যাবে, তো সেটা দিয়ে আমি দেখাবো। তো এখানে অবসলেট নামে একটি ফোল্ডার আছে, ফোল্ডারটি আমি খুললাম। খোলার পরে এখানে অনেকগুলো ক্লিপ দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি থ্রি ওয়ে কালার ক্যাপশনটি সিলেক্ট করবো, যেহেতু আমি একদম বিগিনার পর্যায়ে টিউটোরিয়াল তৈরি করছি। তো থ্রি ওয়ে সিলেক্ট করার পরে এখানে ড্রপ করে দেওয়ার পরে এখানে আমি ইফেক্ট কন্ট্রোলে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে যা দেখবেন সেটা হচ্ছে এখানে থ্রি ওয়ে কালার ক্যাপশন আসছে। আসার পরে কিছু শ্যাডো, মিডটোন, রোলার টাইপের আসছে। এর নিচে অনেকগুলো অপশন আছে, যেমন স্যাচুরেট, সেকেন্ডারি কালার ক্যাপশন, অট ফ্লেভার। তো আমি প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনি ইনপুট লেভেল বা আউটপুট লেভেল দেওয়া আছে, আসলে এটা হচ্ছে হোয়াইট এবং ব্ল্যাকের নির্দেশনা দেওয়া আছে। আপনার এইদিকে দিলে হোয়াইটটা বেড়ে যাবে, আবার এইদিকে দিলে ব্ল্যাকটা বেড়ে যাবে। তো আমি আমার ভিডিওর অনুযায়ী আমি হোয়াইট ব্ল্যাকটা সিলেক্ট করে ভিডিওর অনুযায়ী আমি এটা করতেছি। তারপরে যেটা করবো সেটা হচ্ছে স্যাচুরেশন। এই স্যাচুরেশনটা আসলে কালারটাই ফুটিয়ে তোলে। আমি স্যাচুরেশন এই তীর চিহ্ন এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখানে কয়েকটা অপশন আসলো, এখানে মাস্টার স্যাচুরেট, শ্যাডো স্যাচুরেট, মিডটোন, হাইলাইট স্যাচুরেট। তো আমি এখানে মাস্টার স্যাচুরেটটা একটু বাড়িয়ে দেবো। তো এটা বাড়ানোর পর জন্য এখানে কপ তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করলে এখানে একটি চাকা দেখতে পারবেন, রুলিং। তো এটা ধরে বাড়ানো কমানো যায়। তো আমি একটু বাড়িয়ে দেবো, আমি 118+ রাখলাম। এরপর শ্যাডোটি আমি বাড়িয়ে দিচ্ছি একটু, শ্যাডো অপশনটা বাড়িয়ে দিচ্ছি। এরপর মিডটোন স্যাচুরেশনটা বাড়িয়ে দিচ্ছি, তারপর হাইলাইট স্যাচুরেশনটা বাড়িয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে বলে রাখি, আমার ভিডিও ক্যামেরা করা যে ফুটেজটা সেটার জন্য আমি যেইটুকু দরকার সেইটুকু দিচ্ছি। আপনি আপনার ভিডিওর ফুটেজ অনুযায়ী আপনার যেটুকু কমানো বাড়ানো দরকার আপনি সেটুকু করবেন। দেখাচ্ছে আমি যেটা করতেছি আপনিও সেটাই করতেছেন, তাহলে কিন্তু আপনার ভিডিও হয়তোবা এমন হয়ে গেল যে হচ্ছে ব্ল্যাক, হোয়াইট বা কিচ্ছু দেখা যাচ্ছে না, এই একেবারে অন্ধকার। তো কালার ক্যাপশনের ক্ষেত্রে কোনো ধরাবাধা নিয়ম নেই, আপনার ইচ্ছা মতো যেটা খুশি সেটা আপনি করতে পারেন। আপনার ভিডিওতে যেইটুকু প্রয়োজন কালার সেইটুকুই আপনি বাড়াবেন, দেন অতিরিক্ত কোনো কালার বাড়াবেন না, তাহলে কিন্তু ভিডিও মানের হবে না। তো আমি স্যাচুরেশনটা বাড়িয়ে দিলাম। স্যাচুরেশনের পর যেটা করবো সেকেন্ডারি কালার ক্যাপশন করবো। আমি ফার্স্ট একটি কালার
কালেকশন নিল বললাম, তারপর সেকেন্ডারি একটি কালার কালেকশন করতে। এখানে সফটনেসটাই বেশি আমি ব্যবহার করি, সেটা হচ্ছে সফটেন। এই সফটেনটা আমি একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার ফলে আমার ভিডিওতে সফটনেস আসবে। তো এইখানে যে রুলিংগুলো দেখছেন, এইগুলা কোনো কাজ করতে না ভাবছেন, এইগুলোর কোনো কাজ নেই, এইগুলোর কাজ অনেক আছে। আমি বলি, আপনি যদি হলিউড কোনো সিনেমা দেখে থাকেন তাহলে দেখবেন যে হলিউড সিনেমাতে সব ফুটেজেরই একই রকম কালার। তো একই রকম কালার রাখার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে এই মাস্টার এখানে ক্লিক করতে টিক দিয়ে দিতে হয়। তাহলে আপনি যদি একটি চাকা ঘুরান তাহলে সবগুলা চাকা ঘুরবে, আর যদি না ঘুরান তাহলে একটি চাকা ঘুরালেই একটি ঘুরবে। তো আমি এখানে মাস্টারটা টিকটা দিয়ে দিলাম। এইবার আমার ভিডিওর জন্য কোনটা প্রয়োজন, কোন কালারটা প্রয়োজন আমি সেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছি কোনটা দিলে আমার ভিডিওর সাথে ম্যাচ করতে হবে বা ভালো হবে। কোন সাইডে আমি এই পজিশনে রেখে দিলাম। আমার ভিডিওর জন্য আমি মনে করি এটাই আমার বেটার। তো এর মধ্যে আরও অনেক অপশন আছে যেগুলো আমি দেখাচ্ছি না, বিকজ আমি একটি বিশেষ জিনিস দেখাবো, সেটা হচ্ছে কালার। এই কালারটি দেখাবো আমি, এটা দেখানো না কারণ একটাই যে হচ্ছে এইটা নিয়ে আমি আবার অন্য একটি কালার কালেকশন ভিডিও দিব, বিকজ আমি আপনাদের একদম বেসিক লেভেলের ভিডিও তৈরি করছি, সেহেতু দেখাচ্ছি শুধুমাত্র যে আপনার ইচ্ছা মতো কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার ইচ্ছা মতন এটা ক্লিক করে, হয়তো বা এটা ক্লিক করে যেমন ধরেন অটো লেভেলে ক্লিক করে দেখলেন এর মধ্যে কী আছে। তো আমি আপনাদের একটি বেসিক ধারণা দেওয়ার জন্য চেষ্টা করতেছি। তারপরে আমি এখন এখানে দেখা যাচ্ছে অ্যাসেম্বলি এডিটিং, আমি এখন এডিটিং মোডে আছি, এখন আমি কালার কারেকশন মোডে যাব। কালার কারেকশন মোডে যাওয়ার জন্য কালারে ক্লিক করতে হবে। কালারে ক্লিক করলে এইখানে একটি বার আসবে, তো এখানে বা অনেকগুলো বার আসবে, আমি বেসিক কালার কারেকশন এটার উপরে ক্লিক করবেন, এটার উপরে ক্লিক করবো। ক্লিক করলে এই যে অপশনগুলো দেখছেন, যারা অ্যাডোবি ফটোশপ চালান তাদের কাছে এটা অনেক পরিচিত একটি অপশন, এবং এটার মাধ্যমে বেসিক যে কালার কারেকশন সেটা করা হয় ফটোশপে। তো আমি এখন ভিডিও এডিটিংয়ে এই অপশনটি ব্যবহার করে একটি সুন্দর কালার তৈরি করার চেষ্টা করব। তো প্রথমেই আছে টেম্পারেচার, এটা টেম্পারেচার কোন টেম্পারেচারে আপনার এই ভিডিওটি আছে, যেমন আমি হচ্ছে এখন দিনের বেলা আছে, দিনের বেলায় আমার আর ভিডিওর জন্য টেম্পারেচারটা কোনটা দিলে ভালো হয়। প্রথমে বলে রাখি, আপনার অরেঞ্জ আছে আর এদিকে হচ্ছে ব্লু আছে। অরেঞ্জটা হচ্ছে দিনের বেলার ভিডিওর জন্য আর ব্লুটা হচ্ছে রাত্রের ভিডিওর জন্য। ব্লুটা ব্যবহার করলে ভিডিওটা একটু সফটনেস আসে যেটা বলা হয়। তারপরে এখানে দ্বিতীয়টা আছে থিঙ্কটা, এদিকে আপনার ভিডিও অনুযায়ী আপনি থিঙ্কটা নিতে পারেন। তো আমি একটু বাড়িয়ে নিলাম। তারপরে আছে এক্সপোশিওরটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, সরি এক্সপোশিওরটা আমি একটু বাড়িয়ে দিলাম। আর এখানে কন্ট্রাস্টটা আসলে ভিডিওটার কতটুকু ক্লিয়ার, মানে কতটুকু ব্লার না সেটা কী করে, আমি যদি কন্ট্রাস্টটা বাড়িয়ে দিই আমার ভিডিওটা একটু ক্লিয়ারিটি আসবে, যে কোনো ঝাপসাটা কন্ট্রাস্টটা কমিয়ে দিলে ঝাপসা হয়ে যায় আর কন্ট্রাস্টটা বাড়িয়ে দিলে ভিডিওটি একটু ক্লিয়ারিটি আসে। এবারে হাইলাইটসটা হচ্ছে ভিডিওর হোয়াইট, এবং আসলে হোয়াইট অপশনটা বাড়ায় আমি হাইলাইটসটা একটু কমিয়ে দিলাম। শ্যাডোটা একটু কমিয়ে দিব দেন হোয়াইটটাও আমি একটু নিয়ে দিলাম। আপনার ইচ্ছা মতো আপনি করবেন না, আমি কি দিচ্ছি নো ম্যাটার, আমার উপরে কোনো ই নাই।
আমি যেটাই দিই আপনারা আপনাদের ইচ্ছা মতো অর্থাৎ করবেন, আমি জাস্ট আপনাদের দেখার জন্য করতেছি। তো এই হচ্ছে হোয়াইট আপনার বেসিক কালার কারেকশনের অপশন চলে গেল। এইবার আসলো হচ্ছে এই সেলার সেকেন্ডারি কালার। তো এই সেলার সেকেন্ডারি কালারে যেটা হয় আর কি, এখানে এই সেলার এখানে আপনার আসলে এটা একটু রুট লেভেলে চলে যায়, মানে একটু অ্যাডভান্স লেভেলে বেশি চলে যায়। তো এখানে আপনি আপনার সেট করতে পারেন, কালারগুলো সেট করতে পারেন এখানে, মানে ভিডিওটার কীরকম কালার দিতে চান সেটা এটা দিতে পারবেন। তো এটা অনেক অ্যাডভান্স লেভেলের, তো নেক্সট টাইম আপনারা দেখাবো অবশ্যই। আর এটা আস্তে আস্তে করতে অনেক সময় নেই, ঠিক আছে। এখানে আপনার এটা হচ্ছে রিফাইন অপশন আছে, এখানে ব্লার করতে পারেন ভিডিওটা, ব্লার করতে পারেন, ডিনয়েজ করতে পারেন যে ভিডিওতে কোনো নয়েজ থাকবে না, এরকম করতে পারবে। তো এইভাবে আপনি ভিডিও এডিটিং কালার কারেকশন করতে পারবেন। তো নেক্সট টাইম আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কীভাবে কালার গ্রেডিয়েন্ট করা যায়। আমি আপনাদের নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ কালার কীভাবে কালার অ্যাডজাস্টমেন্ট গ্রেডিয়েন্ট করা যায় সেটাকে আমি দেখাবো। আর এই ভিডিওটা পেতে হলে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। আর আমি গত ভিডিওতে বলছিলাম যে আমি প্রতি ওয়েক একটি করে ভিডিও দিব, তো কিছু কারণে আসলে আমার এক্সাম ছিল, দেন একটি প্র্যাঙ্ক ভিডিও নিয়ে কাজ করতেছি আমি। আমার ইউটিউব চ্যানেল রাফ এন্টারটেনমেন্ট আছে, ওইটাতে আপনারা ঘুরে আসতে পারেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার সাথে থাকছেন না, আমার সাথে থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওয়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।